কি হয়েছে, কারা মারলো? মারলো আমার ছোট চাচা, ছোট চাচা শ্বশুর যে মেরেছে তার নাম ময়না, আর যে ধরেছিল তার নাম আলী। কেন মারলো? মারলো ওদের জল জল করে। কোন জল নেই? ওই মোটরে জল নেই, ওদের এই ধানের জমি আছে আমাদের মোটরের পাশে, ওই জমিতে দুপুরা জল জল ছিল তার জন্য। কখন হয়? ধরে ধরে মেরেছে বলছে ওদের বিকাল চারটে সময়। পুরোনো কি কোনো শত্রুতা ছিল? শত্রুতা বলছে আর সাত বছর ধরে শত্রুতা। কিরকম? মারবো 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 করে বিশ বছর ধরে রাখবো। কেন? ওই কিছু হবে না হবে, কিছু জল নিয়ে হবে না এই কোনো সময় চাকা নিয়ে। কিন্তু আমার বাপ সোজা, আমার বাপ সোজা, আমার বাপ ব্যাপ ওই সবে কিচ্ছু তো আমার বাপ কান দেয়। একবার মেরেছিল আমার মায়ের, একবার হাতকে ভেঙে দিয়েছিল। কে? ওই অনেক একবার মেরেছিল, আমার বড় বোনকে একবার মেরেছিল, আমাকে একবার মেরেছিল, আমার বড় ভাইকে একবার মেরেছিল। এই যে বারবার আপনাদের পরিবারকে মারধর করছে, আপনারা প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন? হ্যাঁ, জেলছিলাম জেলছিলাম। এমনি আমাদের থানা থেকে এমনি আমাদের ডায়েরি করা ছিল, আমাদের ডায়েরি করা ছিল। এইবার আমাদের পুলিশে বলেছিল এবার যদি তোমার না ঘাত করে তোমরা এবার ওই কাগজটা নিয়ে আসবা, এবার কেস চালু হবে। কিন্তু একবার আঘাত করেছিল, কিন্তু আমার বাবা মা কেউ যায় এই খাপে আগের বেশি বেশি করে। আমার আব্বা নামাজ পড়তে গেছিল, আমার আব্বা নামাজ পড়তে গেছিল, আমার ছোট চাচার শ্বশুর ময়না আমার আব্বাকে ডেকেছে, বলেছে এইদিকে জল দিছে। তো আমার আব্বা বলছে না গড়ফুটা জল জ্বলছে। আমার আব্বাতে ছোট চাচাতে মারামারি হয়েছে, ঝগড়া হয়েছে, মুখে কথা বলা বলি হয়েছে। তখন আমার ছোট চাচার স্ত্রী হাসিনা ও আর বাবাকে ফোন করেছে যে ঝগড়া হয়েছে। আমার বাপ বলেছে আমাদের ভাই ভাই হচ্ছে, ভাই ভাই আমাদের মিচাল হবে, কিন্তু তোমরা কেউ এসো না। ভাই বলেছে যে ওর তখন আব্বাকে ফোন করে এদিকে চলে যাচ্ছে। তিনি আমার আব্বাকে তলার গাছ থেকে মুখরা ওইখান থেকে ধরে নিয়ে আমার ছোট কাছে আলী ধরেছিল আর ময়না বলে ও বেরিয়ে দিয়েছে। এই সাইডে বেরিয়েছে এইখানকার খোল পিটো ঢুকে যাইছি মগজের কাছে, আর মাথাটা বেড়েছিল বিলাপ্ত গোটা মাথাটা ঢুকে গিয়েছে। কি দিয়ে মেরেছিল? এতটা মুখে একটি ফুলের ডাল দিল একবারে মুখ। আপনার থানায় জানিয়েছিলেন? হ্যাঁ, থানায় জানিয়েছিলেন। পুলিশ এসেছিল? পুলিশ এসেছে? হ্যাঁ, কাল পুলিশ এসেছিল। আর পুলিশের কাছে আমার একটি হাত জোর, একটাই আমার বিনতি, ওদের ঘরকে ঘর চালাইতে হবে, ওদের দিকে দেখান দিকে ওদিকে পালাইতে হবে, ওদের কুকুরের মতন মারতে হবে, ওদের যাবর জীবন করতে হবে। এইটাই আমার আপনাদের কাছে রিকোয়েস্ট, আমি আপনাদের কাছে আমি এইটাই চাই, আমি এইটাই চাই, আমার বাপের প্রতিশোধ আমি এইটুকু চাই। ওদের একবারে যাবর জীবন করো, নাই তো ওদের শুলে ফাঁসি দেওয়া হয়, ওদের ঘরকে একবারে জারিন দেওয়া যায় না হয়। আর আপনাদের কাছে আমরা কিচ্ছু চাই না। আচ্ছা, আপনার বাবা কোথায় মারা গিয়েছিল, কোন হাসপাতালে? হাসপাতাল মারা গেছে বর্ধমানে, বর্ধমানে আইসরুমে। আপনি এখন কি চাইছেন? আমি এখন চাইছি ওদের দেখে মায়ের বদলে মার চাই, আর মার যদি না হয় ওদের দেখে গ্রাম থেকে কুকুরের মতো দুধুর করে আইতে হবে, কিন্তু পুলিশদের কাছে দেখে মায় খোয়াইতে হবে, ওদের ঘর বাড়ি চালাইতে হবে। এবং গ্রামে মারামারি কেন হলো?
ও ভাই ভাই অশান্তি জল 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 পার পার করবি কি রকম জল ওই নালার জল আর কি কলের জল আর কি পরাপর হয়েছে নিয়ে অশান্তি হয়েছিল কখন হয়েছিল ওই বৈকাল 4:40 তারপর কি হলো তারপরে এই ছোট ভাইয়ের শ্বশুর সাইডে বাড়ি এখান থেকে যে আর কি মাথায় বেরিয়ে দিয়েছিল আচ্ছা কি দিয়ে মেরেছিল ওই শোনা কথা আমি আমাদের পাড়াতে এখানে নাই অন্য বাড়িতে শুনেছিলাম যে লাঠি দিয়ে বেরিয়েছিল শ্বশুর মশাই কেন মারলো ভাইয়ের শ্বশুর কেন মারলো সেটা বলতে পারবো না ওদের অশান্তি বলে মাঝে মাঝে প্রায় হতে থাকতো হঠাৎ করে মারলো এদের কি পারিবারিক কোনো শত্রুতা ছিল ভাই ভাই মানে এরকম প্রায় অশান্তি হয়েই থাকতো আর কি এর আগে হয়েছিল এমনি ঝামেলা হতো আর কি এমনি মারামারি হয়নি এরকম মুখে কথা কাড়াকাড়ি হতো শুনতাম আচ্ছা যারা মারধর করলো তারা কোথায় আছে এখন তারা এখন পালিয়ে গেছে সব এই যে গ্রামে এরকম করে একজনকে পিটিয়ে মেরে দিল আপনি কি বলবেন একজন স্থানীয় মানুষের এগুলো মর্মান্তিক ঘটনা যে একটা মানুষ মানুষকে মেরে দিচ্ছে এ থেকে দুঃখজনক কি হতে পারে